সকল দর্শক বন্ধুদের আমাদের এই চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দুয়ারে রেশন প্রকল্পের খুটিয়ানিটি সম্পর্কে জানব পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও প্রক্রিয়াকরণ দপ্তর ঘোষণা করেছে যে পনেরোই সেপ্টেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে পাইলট প্রজেক্ট হিসেবে এবং বলা হয়েছে যে ই পস মেশিন নিয়ে ডিলাররা যাবেন বাড়িতে বাড়িতে এবং খাদ্য দপ্তর ফিডব্যাক নেবে যে পাইলট প্রজেক্ট হিসেবে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে বেশ কিছু গ্রাম পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক প্রতিটি মিউনিসিপ্যালিটির কিছু গ্রাম কিছু পাড়া মহল্লাকে বেছে নেওয়া হবে পরীক্ষামূলকভাবে সেখানে ডিলাররা দুয়ারে রেশন প্রকল্পটি চালাবেন এবং সেক্ষেত্রে মানুষের মধ্যে এই দুয়ারে রেশন প্রকল্পের প্রতিক্রিয়া ফিডব্যাক হিসেবে নেবার পর খাদ্য দপ্তর নভেম্বরের শেষে সত্তর পারসেন্ট বেনিফিশারিকে এই আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেবেন এবং ই প্যাস পস মেশিন দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশান করে তবেই কিন্তু ডিলাররা দুয়ারে রেশন কিন্তু দেবেন এই রেশন প্রকল্পের মাধ্যমে এটি যদি চালু হয় তাহলে বৃদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধকতা যে সমস্ত ব্যক্তি রেশন নিতে যেতে পারেন না অনেকের কষ্ট হয় সেই প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের জন্য এটি ভীষণ উপকারী হবে বলে আমরা আশা রাখি তাই দুয়ারে রেশন প্রকল্প যেটি পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটি চালু হতে চলেছে কিন্তু সব জায়গায় কিন্তু নয় এটি পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে প্রতিটি ব্লকের কিছু গ্রামকে বেছে নেওয়া হবে এবং কারা এর উপভোক্তা হবেন যাদের অলরেডি ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে তারা কিন্তু ই পস মেশিনে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে এই সুবিধা পাবেন স্বাভাবিকভাবে যারা এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড আছে কিন্তু আধার কার্ড লিঙ্ক নি আপনারা কিন্তু এখনো পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পে বা সংশ্লিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটির খাদ্য দপ্তরে রেশন দপ্তরে গিয়ে আপনারা কিন্তু আধিকারিক কর্মীদের কাছে এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটি কিন্তু অবশ্যই করিয়ে নেবেন যাতে করে এই দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন বাড়িতে বসে এর জন্য প্রাথমিকভাবে বলা হয়েছিল যে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে কিন্তু বন্ধুরা না এটা খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে ডিলারদের তাদেরকে লোন লোন দিয়ে উৎসাহ প্রদান করা হচ্ছে যাতে করে তারা গাড়ি কিনে এই দুয়ারে রেশন প্রকল্পটি মানে পরীক্ষামূলকভাবে কিছু গ্রামের উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা রেশনটি পৌঁছে দিতে পারেন সেই কারণে ডিলারদের জন্য কিন্তু এই উৎসাহ প্রদানমূলক লোন কিন্তু রাখা হচ্ছে যাই হোক প্রত্যেকে যারা ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই আধার কার্ড সংযোগ করে নেবেন যারা এখনো করেননি এবং দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা নিন